নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আম গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। আম গাছের কচি পাতা পুড়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার, এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে লাল লাইন সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা আমার ছাদ বাগানের আম গাছগুলির বর্তমান আপডেট স্বরূপ দেখতেই পাচ্ছেন, নতুন ডালে কিন্তু ইতিমধ্যে ভরে গিয়েছে এবং যে আম গাছগুলির ডালে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম সেই পিঞ্চিংকৃত ডালগুলি অগ্রভাগে নতুন নতুন কিন্তু কুশি এসেছে, চার পাঁচটা করে, এবং এই কুশিগুলি দ্রুততার সহিত কিন্তু বড় হবে এবং আম গাছের নতুন ডালে পরিণত হবে এবং সর্বোপরি আম গাছকে ঝাঁকড়া করবে। এবং এই যে পিঞ্চিং করার পর যে মিশ্র খাদ্যটা দিয়েছিলাম সেই খাদ্যটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে এই আম গাছগুলির ক্ষেত্রে। সার্বিক আম গাছের পরিচর্যার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো এই যে নতুন নতুন কুশিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই কুশি থেকে আম গাছের যে নতুন ডাল বার হবে এবং নতুন ডাল থেকে যে সকল আম গাছের নতুন পাতা বার হবে সেই পাতাগুলো কি হয়, অনেক সময় পাতাগুলি পুড়ে যায় এবং পচে যায়। এর ফলে কি হয়, আম গাছের একটা যে সার্বিক গ্রোথ এবং যে বৃদ্ধি সেটা কি হয়, ব্যাহত হয়। এবং এই পাতাগুলি পুড়ে যাওয়ার পিছনে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর যদি না আপনারা ঠিকমতো পরিচর্যা করেন তাহলে কিন্তু সার্বিক প্রেক্ষিতে আপনাদের আম গাছটি কিন্তু ধীরে ধীরে মরেও যেতে পারে। এখানে আম গাছের বড় পাতা বা পুরানো পাতা কিন্তু পুড়ে যায় না, কেবলমাত্র আম গাছের যে সকল নতুন পাতা আসে বা নতুন পাতা বের হয়, দেখতে পাচ্ছেন আমার আম গাছের যে নতুন পাতা বার হয়েছে এই পাতাগুলো কি হয়, পুড়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো, ছোট ছোট পাতা এসেছে, সেই পাতাগুলো কিন্তু পুড়ে গিয়েছে। এই পুড়ে যাওয়া পাতা কিন্তু একটা সার্বিক প্রেক্ষিতে কিন্তু আম গাছের একটা গ্রোথ থেকে শুরু করে আম গাছের বৃদ্ধি এবং সর্বোপরি আম গাছটাকে কিন্তু মেরে ফেলতে পারে এই সমস্যা, যদি না আপনারা ঠিক সময় মতো আম গাছটির পরিচর্যা করেন। সার্বিক প্রেক্ষিতে এই আম গাছের কচি পাতা পুড়ে যাওয়ার পিছনে যে বিষয়টি লক্ষ্য করেছি, আমার এই আম গাছটি ছাদের এক কোণায় ছায়াযুক্ত জায়গার মধ্যে ছিল এবং চার থেকে পাঁচ দিন নাগাদ অল্প অল্প বৃষ্টি কিন্তু হচ্ছিল। এর ফলে কি হয়েছিল, আম গাছের যে টবের মাটিটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল এবং ভিজে হয়ে গিয়েছিল, যার দরুন কি এই আম গাছের যে নতুন যে পাতা বার হয়েছে সেই পাতায় কি হয়, ফাঙ্গাসের আক্রমণ ঘটে। এবং এই নতুন পাতায় ফাঙ্গাসের আক্রমণ ঘটার কারণ হেতুই কি হয়, এই যে নতুন পাতাগুলি ধীরে ধীরে কি হয়, পুড়তে শুরু করে। এ যদি না আমরা প্রতিকার না করি তাহলে কিন্তু কি হবে, আম গাছের যে সার্বিক গ্রোথটা কিন্তু কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু এই আম গাছ কিন্তু মরেও যেতে পারে। এমনকি এই ফাঙ্গাস এতটাই খতরনাক যে আম গাছের যে শিকড় রয়েছে মাটির তলায় সেই শিকড়েও কিন্তু আক্রমণ ঘটাতে পারে। সাধারণত কি হয়, যখন একটি আম গাছ রোদে থাকে, কারণ সেহেতু আম গাছের প্রচন্ড দিনের সম্পূর্ণ রোদটুকু দরকার হয়, রোদে যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের কিন্তু সমস্যা কিন্তু হয় না। যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফাঙ্গাসের কিন্তু আক্রমণ ঘটে। সেক্ষেত্রে আপনারা আপনাদের আম গাছটিকে এমন একটি স্থানে রাখবেন যেখানে দিনের সম্পূর্ণ রোদ যেন পায় এবং তবে যে মাটিটা সেই মাটিটা যাতে একটু শুকিয়ে যায়, গেলে তবে কিন্তু জল দেবেন, সবসময় যাতে মাটিটা ভিজে না থাকে বা স্যাঁতস্যাঁতে যেন টবের মাটিটা সবসময় না থাকে, এই এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে কি হবে, এই আম গাছের কচি পাতা কিন্তু আর পুড়ে যাবে না। আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানের আম গাছগুলির যদি কচি পাতা এইভাবে পুড়ে যায় বা কচি পাতা যে সকল ডাল রয়েছে সেই ডালের যদি অগ্রভাগ যদি এইভাবে পুড়ে যায়, সেক্ষেত্রে আপনারা আম গাছের শাখা পাতা ডালগুলি কেটে দিতে হবে। এরপর কি করবেন, কেটে দেওয়ার পর কি করবেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যদি আপনাদের বাড়িতে থাকে, ব্যাভিস্টিন, রেডোমিন, গোল্ড, সাফ, যে ধরনের যে কোনো ধরনের যদি ফাঙ্গিসাইড আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড ভালোভাবে পাঞ্চ করে গুলে নিয়ে আপনাদের সম্পূর্ণ গাছটাতে ভালোভাবে স্প্রে করবেন এবং এই তিন দিন অন্তর অন্তর কিন্তু এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এই সমস্যার সমাধান আপনারা পাবেন।
অনেক ক্ষেত্রে গাছে যদি খাদ্যের অভাব ঘটে এবং গাছ যদি তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু এই আম গাছের কচি পাতা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে নিয়ম করে কিন্তু গাছকে খাদ্য প্রদান করতে হবে। এবং আপনাদেরকে আমি যে পরিচর্যা আপনাদেরকে প্রথম থেকেই বলে এসেছি, আম গাছের যখন এই যে নতুন যে পাতা বার হবে, সেক্ষেত্রে আপনারা আলফামেথ্রিন 10% ইসি 1.5 থেকে 2 ml 1 লিটার জলে গুলে নেবেন, এবং সেই 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড দেবেন, দিয়ে একসাথে ভালোভাবে পাঁচ করে নেবেন। নিয়ে আপনার যে গাছের যে কচি পাতা হবে, সেই কচি পাতা সহ যে সম্পূর্ণ গাছটাতে ভালোভাবে স্প্রে করবেন। তাহলে এই আম গাছের কচি পাতা পুড়ে যাওয়া বা আম গাছের নতুন ডালের অগ্রভাগ পুড়ে যাওয়া, এজন্যিত কিন্তু সমস্যা আর আপনাদের আম গাছে দেখা যাবে না। এই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই আপনারা মুক্তি পাবেন বা আপনাদের আম গাছগুলিকে সুরক্ষা প্রদান করতে পারবেন। যদি আম গাছের কচি পাতা পুড়ে যায়, আমি যে যে পরিচর্যার কথা বললাম, এই পরিচর্যাগুলি করার পাশাপাশি আপনাদের আম গাছটি আপনাদের ছাদ বাগানের এমন একটি স্থানে রাখবেন যেখানে দিনের সম্পূর্ণ রোদটুকু কিন্তু আম গাছে লাগে। কারণ আম গাছ তথা যে কোনো ধরনের ফল গাছে কিন্তু দিনের সম্পূর্ণ রোদটুকু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এমন একটি স্থানে রাখবেন যেখানে সূর্যালোক কিন্তু আম গাছে আসে, এবং যে টবের মাটিটা রয়েছে সেই মাটিটাতে আপনারা যখন জল দেবেন, মাটিটা দেখবেন একটু যাতে শুকিয়ে যায়, গেলে তবে জল প্রদান করবেন। সবসময় যেন আম গাছের গোড়ার মাটিটা যেন ভিজে না থাকে, এই পরিচর্যাগুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন, তাহলে এই আম গাছের কচি পাতা পড়ে যাওয়াজনিত যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু খুব সহজে আপনাদের আম গাছগুলিকে সুরক্ষা প্রদান করতে পারেন। আম গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, আম গাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আম গাছের কচি পাতা পুড়ে যাওয়ার কারণ এবং তার সমাধান, এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কেবলমাত্র আম গাছের পরিচর্যা নয়, আম গাছ ছাড়াও অন্যান্য গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটাকে চেক করবেন। আপনাদের জন্য আমি প্রত্যেকটা গাছের খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে প্লে লিস্টটি আমি সাজিয়ে দিয়েছি। আপনাদের যে গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য প্রয়োজন, আপনারা সেই প্লে লিস্টে গিয়ে আপনারা সেই গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা এখনও আপনারা যাদের আপনাদের ছাদ বাগানে শখের ছাদ বাগানে আম গাছ এখনও রোপণ করেননি, অবশ্যই একটি বারোমেশি আম গাছ কিন্তু অবশ্যই রোপণ করবেন। কারণ বারোমেশি আম গাছ যদি আপনাদের ছাদ বাগানে রোপণ করেন, খুব সুন্দর কিন্তু ফলাফল পাওয়া যাচ্ছে বারোমেশি আম গাছগুলিতে। খুব প্রচুর কিন্তু এই ছাদ বাগানে ফলছে বারোমেশি আম গাছ। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।